সত্যি কি হিমঘরে চলে গেছে সৌদি ইসরায়েলের সম্ভাব্য মিত্রতা? এ সংক্রান্ত খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাব। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জোর প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতা সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক মিত্রতা স্থাপনের বিষয়টি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল। সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও সাম্প্রতিক বক্তব্যে বলেছিলেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের খুব নিকটে রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকেও এমন বক্তব্য আসছিল। তবে গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের জেরে আপাতত তা হিমঘরে চলে গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, ইসরায়েলি ডিফেন্স ফোর্স এবং গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধের জেরে সঙ্গত কারণেই এই মুহূর্তে নিজেদের আঞ্চলিক কূটনীতি পুনর্বিবেচনা করছে রিয়াদ। এর অংশ হিসেবেই এখন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও মিত্রতা স্থাপনের ব্যাপারটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।